হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপর যদি আপনি আপনার বাংলালিংক সিমে এই 500 MB ফ্রিতে নিতে না পারেন, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার ফোন নাম্বারটি লিখে দেবেন, আমি নিজে আপনাকে রিসার্চ করে এই 500 MB পাঠিয়ে দেব। তো বাংলালিংক সিমে 500 MB ফ্রিতে পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, না টেনে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তাহলে এই MBটা ফ্রিতে নিতে পারবেন। তো এখানে বলা বলো যে আপনি একটি বাংলালিংক সিমে সর্বোচ্চ একবারে এই 500 MB ফ্রিতে নিতে পারবেন। আপনি পূর্বে যদি এই MBটা ফ্রিতে নিয়ে থাকেন, তাহলে এই MBটা এখন ফ্রিতে পাবেন না। তো এবার আমি আমার বাংলালিংক সিমে এই 500 MB একদম ফ্রিতে নিয়ে দেখাবো। তো বাংলালিংক সিমে 500 MB ফ্রিতে পাওয়ার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে যাবো ফোনের গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরে পরে আপনি এখানে যেটা লেখা সার্চ করবেন সেটা হলো, তাছাড়া এই অ্যাপটির ডাউনলোড লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনি চাইলে সেখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারেন। তো প্লে স্টোরে পরে আপনি এখানে সার্চ করবেন মাই বিএল। তো প্লে স্টোরে পরে আপনি এখানে মাই বিএল লেখা সার্চ করে দিন। তো মাই বিএল লেখা সার্চ করার পর প্রথমে আপনি এই অ্যাপটি পেয়ে যাবেন। এই অ্যাপটির পিকচারটি ভালো করে দেখে রাখুন। তো এই অ্যাপটি আপনি আপনার ফোনে ডাউনলোড করে নিন। তো দেখতে পাচ্ছেন যে অ্যাপটির ডাউনলোড রয়েছে 5 মিলিয়ন প্লাস, মাত্র 7 MB-র একটি অ্যাপ। তো এই অ্যাপটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি পেয়ে যাবেন 500 MB বোনাস, তাছাড়া আপনি এই অ্যাপটি থেকে ডেইলি ডেইলি পজিশন বি করে ফ্রিতে নিতে পারবেন। তো অ্যাপটিতে অ্যাকাউন্ট করার জন্য চলে যাব এই অ্যাপটিতে। তো অ্যাপটিতে আসার পর দেখতে পারবেন যে ঠিক এইরকম দেখাবে। তো এবার এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন বলে একটা অপশন রয়েছে, তো আপনি এই লগ ইন অপশনের উপরে ক্লিক করে দিন। তো লগ ইনে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে যে ফোন নাম্বারের মতো একটি অপশন রয়েছে। তো আপনার আপনার ফোনে বর্তমানে যে সিমটা রয়েছে, আপনি সেই সিমের নাম্বারটি এখানে দিয়ে দিন। তো আপনি এখানে যেই নাম্বারটি দিবেন সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আমি আমার বাংলালিংক সিম নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে গেট ওটিপি নামের একটি অপশন রয়েছে, এই গেট ওটিপি অপশনের উপরে ক্লিক করে দিন। তো এবার এটা একটু লোডিং নিচ্ছে, একটু ওয়েট করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো আপনি ওখানে যেই নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে, আপনি সেই কোডটি এখানে বসিয়ে দিন। তো আমি এখানে কোডটি বসিয়ে লগ ইন করে নিচ্ছি। তো এই অ্যাপটিতে এবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। তো আপনি যে সিম দিয়ে লগ ইন করেছিলেন সেই সিমে এবার পেয়ে যাবেন 500 MB একদম বোনাস। তো MBটা এখনো পেতে পারেন অথবা 2 থেকে 3 ঘন্টা পরেও পেতে পারেন, তো MBটা পেয়ে যাবেন। তো আমি যেই সিম দিয়ে লগ ইন করেছিলাম সেই সিমে 500 MB চলে আসছে, তো সেটা আপনাদের এবার দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন যে আমি যেই সিম দিয়ে লগ ইন করেছিলাম সেই সিমে 500 MB বোনাস চলে এসেছে, লেখা রয়েছে কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ রিসিভ সাইন অ্যাপ বোনাস 500 MB, এবং এই MBটার মেয়াদ রয়েছে 4 দিন। তো আপনি যেই সিম দিয়ে লগ ইন করেছিলেন সেই সিমটায় 500 MB শিওর বোনাস পেয়ে যাবেন, একটু দেরি হলেও পাবেন। তাছাড়া আপনি ওই মাই বিএল অ্যাপসে ডেইলি লগ ইন করলে পেয়ে যাবেন 25 MB করে একদম বোনাস। তো আশা করি আপনি আপনার বাংলালিংক সিমে এই 500 MB ফ্রিতে নিতে পেরেছেন। আপনি কি আপনার বাংলালিংক সিমে 500 MB ফ্রিতে নিতে পেরেছেন সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এমনই সব আপডেট, ট্রিক্স এবং টিপস সবার আগে পাওয়ার জন্য এখনই নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো আমার কিছু ভিডিওকে পুরো দেখানোর জন্য আপনাদের শুকরিয়া।